हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल फॉर स्टडी एट हेल्थ एंड डब्ल्यू एफ समिति। एदेर किन्तु तरफ थेके एकटा चाकरी विज्ञप्ति बार करेछे, जे चाकरी विज्ञप्तिते देखो योग्यता रयेछे 12 क्लास एबं ग्रेजुएशन, एखाने वेतन रयेछे 17,000 এবং তার উপরেও বেতন রয়েছে, এবং দেখো ছেলে মেয়ে সবাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো এই অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে কিন্তু আমি আজকে এই ভিডিওতে আলোচনা করব, এর যোগ্যতা, বেতনক্রম, কিভাবে অ্যাপ্লাই করতে হবে সমস্ত ডিটেলস কিন্তু আমি এই ভিডিওতে আলোচনা করব। তো তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো, তাহলে বুঝতে পারবে এখানে কিভাবে অ্যাপ্লাই করতে হবে। তো চলো দেখে নিই নোটিফিকেশনটা। দেখো তোমাদের সামনে সেই নোটিফিকেশনটা রয়েছে। দেখো নোটিফিকেশনে দেখো প্রথমে যেটা রয়েছে, যে পোস্টটা রয়েছে সেই পোস্টটা হচ্ছে মেডিকেল মাইক্রোবায়োলজিস্ট। দেখো যেখানে কোয়ালিফিকেশান রয়েছে, ফার্স্ট ক্লাস এমএসসি থাকতে হবে অবশ্যই, সেটা মলিকুলার বায়োলজি, বায়োকেমিস্ট্রি, বায়োটেকনোলজি, মাইক্রোবায়োলজি, অথবা সেকেন্ড ক্লাস এমএসসি যদি থাকে তোমার সাথে, যদি পিএইচডি ডিগ্রি থাকে মলিকুলার বায়োলজি, বায়োকেমিস্ট্রি, বায়োটেকনোলজি ও মাইক্রোবায়োলজি ফ্রম এনি রেকগনাইজ ইউনিভার্সিটি উইথ মিনিমাম 1 ইয়ার ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন এনি রেকগনাইজ আরটিপিসিআর ল্যাব, তাহলে কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। তোমরা দেখো এখানে যে পোস্টটি রয়েছে সেখানে দেখো ভ্যাকান্সি দুটো রয়েছে, জেনারেলের একটা রয়েছে এবং এসসির একটা রয়েছে। এখানে মাইনে রাখা হয়েছে 40,000 টাকা, এবং তারপরে দেখো এখানে এই পোস্টের জন্য যে বয়সটা রয়েছে সেটা হচ্ছে 18 থেকে 40 বছর, এবং সেটা কিন্তু অবশ্যই 1/1/2021 হিসাবে। এরপরে দেখো মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব, যেখানে দেখো হায়ার সেকেন্ডারি পাস হতে হবে তোমাকে, এবং অবশ্যই সেটা কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অথবা ম্যাথমেটিক্স নিয়ে তোমাকে পাস হতে হবে, এবং তার সাথে কিন্তু ডিপ্লোমা থাকতে হবে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি নিয়ে। এবং এটার ছাড়াও তোমার কাছে যদি বিএমএল, তুমি যদি বিএমএলটি করে থাকো অথবা বিএসসি করে থাকো এমএলটি নিয়ে, তাহলে কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং অবশ্যই তোমার কাছে কিন্তু 3 বছরের সার্টিফিকেট থাকতে হবে কম্পিউটার নলেজের উপরে, এমএস অফিস, ইন্টারনেট, এই সমস্ত যে জিনিসগুলো রয়েছে তার উপরে কিন্তু তোমার নলেজ থাকতে হবে কম্পিউটারের। এই পোস্টে দেখো 4টে পোস্ট রয়েছে, যেখানে জেনারেলের দুটো রয়েছে, এসসির একটা রয়েছে এবং এসটির একটা রয়েছে। এরপরে দেখো এর মাইনে রাখা হয়েছে 17,000, এবং এক্ষেত্রেও কিন্তু বয়স 18 থেকে 40 বছর করা হয়েছে। তারপরে দেখো ডাটা এন্ট্রি অপারেটর, এখানে তোমাকে তোমার গ্র্যাজুয়েশন থাকতে হবে, এবং তোমাকে কিন্তু 1 বছরের ডিপ্লোমা করে থাকতে হবে, সেটা হচ্ছে কম্পিউটার অ্যাপ্লিকেশানের উপরে, তাহলে কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং তার সাথে কিন্তু এক্সপিরিয়েন্স দরকার পড়বে 3 বছরের, এবং এসেনশিয়াল টেকনিক্যাল নলেজ যেগুলো বলেছে সেগুলো হচ্ছে ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটার উইথ নলেজ অফ এমএস অফিস, ইন্টারনেট, মিনিমাম ইংলিশ টাইপিং স্পিড 30 ওয়ার্ড পার মিনিট। তো এরপরে দেখো এখানে যে টোটাল সিট রয়েছে সেখানে 4টে সিট রয়েছে, জেনারেলের দুটো রয়েছে, এসসির একটা রয়েছে এবং এসটির একটা রয়েছে। এখানে দেখো যে মাইনে রাখা হয়েছে সেটা হচ্ছে 13,000 টাকা, এবং এক্ষেত্রেও কিন্তু 18 থেকে 40 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। এরপরে চলো আমরা দেখে নিই কীভাবে অ্যাপ্লাই করতে হবে। দেখো প্রথমেই দেওয়া রয়েছে এখানে তোমাকে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে, সেটা কিন্তু এই যে দেখো ওয়েবসাইটটা দেওয়া রয়েছে www.dakshindinajpurhealth.org, এখানে ঢুকে কিন্তু তোমাকে অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে। তারপরে দেখো যে এখানে লেখা রয়েছে যেখানে তোমার পোস্টিং হবে সেটা হচ্ছে বালুরঘাট ডিস্ট্রিক্ট হসপিটাল দক্ষিণ দিনাজপুর, এটা কিন্তু অবশ্যই তোমরা জেনে রাখবে, পিওরলি কন্ট্রাক্ট বেসিস, এখানে 3 মাসের জন্য কিন্তু তোমাদের জয়নিং হবে। তারপরে দেখো এখানে দিয়ে দিয়েছে ডেট 21/6/2021 থেকে 5/7/2021-এর মধ্যে তোমাকে অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে, এবং তারপরে কি করতে হবে দেখো এখানে তোমাকে যে প্রিন্ট আউটটা বেরোবে সেটা কিন্তু তোমাকে নিতে হবে, এবং তারপরে যে কোয়ালিফিকেশানগুলো থাকবে সেগুলো কিন্তু সেলফ অ্যাটাস্টেড কপি তোমাকে এনভেলপের মধ্যে ভরে তোমাকে কিন্তু সেন্ড করতে হবে। আর অবশ্যই এনভেলপের উপরে তোমাকে লিখতে হবে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ, যে পোস্টার জন্য অ্যাপ্লাই করছো সেটা কিন্তু এখানে লিখতে হবে, এবং তোমাকে যে তোমাকে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে তোমাকে পে করতে হবে যে এক্সাম ফিস, সেখানে দেখো ডিমান্ড ড্রাফট যারা আনরিজার্ভ ক্যাটাগরি তাদের জন্য কিন্তু 100 টাকা দিতে হবে, আর যারা রিজার্ভ ক্যাটাগরি রয়েছে তাদের জন্য 50 টাকা দিতে হবে। এবং ফেভার করতে হবে দেখো ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি দক্ষিণ দিনাজপুর, পেবেল অ্যাট বালুরঘাট, এবং যে এনভেলপটা তোমাকে সেন্ড করতে হবে সেটার যে অ্যাড্রেসটা রয়েছে সেটা রয়েছে দেখো চিফ মেডিকেল অফিসার অফ হেলথ বালুরঘাট দক্ষিণ দিনাজপুর, পিন 733101। তো এখানে কিন্তু তোমাদের সেন্ড করতে হবে, আর সেটা কিন্তু রেজিস্ট্রি অথবা স্পিড পোস্টের মাধ্যমে কিন্তু তোমাকে সেন্ড করতে হবে 13/7/2021-এর মধ্যে, এবং বিকেল 5টার মধ্যে কিন্তু পৌঁছতে হবে সেটা। তো এখানে তোমরা দেখে আশা করি বুঝতে পেরেছ অ্যাডভার্টাইজমেন্টটা। তো তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো যদি তোমাদের ক্রাইটেরিয়া ঠিকঠাক করে মেলে। তো আজকের অ্যাডভার্টাইজমেন্ট এটুকুই ছিল,
তো তোমরা এই ভিডিওটাকে লাইক শেয়ার করতে পারো, আর তুমি যদি এই চ্যানেলের প্রথম হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও, কারণ চাকরি বিজ্ঞপ্তির এই ধরনের খবর আমি এই চ্যানেলে দিয়ে থাকি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, বাই।